Don't forget to like this video and subscribe to our channel. চলুন দর্শক আর দেরি না করে ঘুরে আসা যাক আজ থেকে 600 বছর পূর্বের মায়ান সভ্যতা থেকে। মায়া সাম্রাজ্য তখন বিলুপ্তির পথে, প্রতিকূল পরিবেশে যাদের টিকে থাকাই একমাত্র লক্ষ্য। গল্পের শুরু 1500 সালে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের এক গহীন জঙ্গলে বসবাসকারী মায়ান উপজাতিদের কেন্দ্র করে। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই বেশ কয়েকজন একটি আদিবাসী দলের পেতে রাখা একটি ফাঁদে আটকা পড়ে একটি বন্য শুকর। শিকারের পরে যখন সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের মাঝে ভাগ বটোয়ারা করে নিতে, ঠিক সে সময় তারা লক্ষ্য করে কেউ তাদের লুকিয়ে দেখছে। আদিবাসী দলের যে প্রধান সে টের পেয়ে হুঙ্কার দিয়ে সবাইকে বেরিয়ে আসতে বলে। লুকিয়ে থাকা আদিবাসীরা বেরিয়ে আসে, সবারই চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। বোঝাই যাচ্ছিল কেউ তাদের ওপর নির্যাতন চালিয়েছে। তাদের এমন অবস্থা থেকে জাগুয়ার পর যে কিনা এই গল্পের নায়ক সে একটু ভয় পেয়ে যায়। ভয় পেলেও কৌতূহলে জাগুয়ার জানতে যাচ্ছিল কি ঘটেছিল এদের সাথে। জাগুয়ারের বাবা এসব প্রশ্নের উত্তর না দিয়ে দলের সবাইকে নিয়ে চলে আসেন নিজ গ্রামে। ছোট্ট একটি গ্রাম তাদের। গ্রাম দেখতে ছোট হলেও এদের দেখে মনে হবে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ সম্ভবত এরাই। আমাদের চিন্তা ভাবনার সাথে এদের জীবনযাত্রা ঠিক মুদ্রার এপিট ওপিট। শান্তিপ্রিয় একটি গোত্র, সুখ শান্তির হাসিঠাট্টায় ভরপুর তাদের জীবন। হঠাৎ একদিন খুব ভোরে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় জাগুয়ারের। দুঃস্বপ্নের রেশ কাটতে না কাটতেই জাগুয়ার খেয়াল করে কেউ তাদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে। জাগুয়ার এ দৃশ্য দেখে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তান লুকিয়ে রেখে আসে এক নির্জন কূপে। স্ত্রী সন্তানকে রেখে জাগুয়ার ফিরে এসে দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুধু বাড়ি ঘরে আগুন দিয়ে ক্ষান্ত হয়নি আক্রমণকারীরা, সাথে চালিয়েছে গ্রামবাসীদের উপর অমানসিক নির্যাতনও। আঘাত সহ্য করতে না পেরে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। নিজের বাবাকেও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি জাগুয়ার। জাগুয়ার সহ বাকি যারা বেঁচে ছিল সবাইকে বন্দী করা হয়। এরই মাঝে অদ্ভুত এক ঘটনা ঘটে। সবাইকে যখন বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পথে একটা বাচ্চা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি ভবিষ্যৎবাণী করে আক্রমণকারীদের উদ্দেশ্যে বলে অচিরেই বিপদের সম্মুখীন হবে তারা, আর তাদের বিপদের কারণ যে লোকটি হবে সে এখন তাদের সাথেই আছে। ছোট বাচ্চার কথায় গুরুত্ব না দিয়ে ওরা চলতে শুরু করে গন্তব্যের দিকে। একসময় তারা একটি গ্রামে এসে পৌঁছায়। এখানে বন্দীদের সারা শরীরে নীল রং মেখে দেওয়া হয়। নীল রং লাগানো হয়ে গেলে এবার তাদের নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় নিলামে। এরপর নারী আর পুরুষ বন্দীদের আলাদা করে ছেলেদের নিয়ে যাওয়া হয় অন্য একটি স্থানে। Don't forget to like this video and subscribe to our channel.